মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না দুই ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যারা দীন ধর্মের কাজ করে তারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় তারা জাহান্নামে যাবে না তিন গাজাতান মাহরিমিল্লাহ ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না বিষয়টি অতিব জটিল বিষয়টি অতিব জটিল মোবাইল খুললেই নগ্ন মেয়ে সামনে আসে টিভি চালু হলেই নগ্ন মেয়ে সামনে আসে রাস্তাতে নামলেই হাজারো লক্ষ নগ্ন অর্ধনগ্ন নারী সামনে আসে চক্ষু নিচু করা অতিব জটিল কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরিল ফাজাতে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাআমারানি আন আসরিফা বাসারি তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা এটা আমাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজাল্লাহুল জান্নাহ তোমরা ছয়টি কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তার একটি হচ্ছে যে গুসাব সারাকুম তোমরা তোমাদের চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার সম্মানিত দিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজনানে জিনাহুল ইস্তিমাও দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জিনাহাল বাতস হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জিনাহাল মাশি পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা জিনাল কলব তাতামানা তাশতাহি অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নুতক জিবার জেনা হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যম হাদিস মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা তিনটা জিম্মেদারি গ্রহণ করো তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ ওরা জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে দুই ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় এক ওই শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে বিষয়টি অতিব জটিল এরপরেও মানুষই এইটা সামলাতে পারবে মানুষই এটা করতে পারে এই বিধান মানুষের উপরে চাপানো হয়েছে তাই ছিল দেখো তো কোনো প্রয়োজনীয় কাজ এখন করার চেষ্টা করবেন না আমি আল্লাহর নবীর হাদিস অনুবাদ করব আর আপনি নিজের কাজ করবেন এই ঘৃণিত কাজ অন্তত আমাকে দেখাবেন না সম্মানিত দিনী ভাই বোন উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা
আল্লাহর নিকটে দুইটি চিহ্ন দাগ এই চারটি যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে তত প্রিয় নয়, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, 10 লক্ষ টাকা খরচের হজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, এক কাতরাতু দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সেটা যেটাই হোক না কেন। দুই কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা গায়ের রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত করা হয়েছে। সঠিক সত্য যুদ্ধে শরীর রক্ত ঝরে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন ওয়াসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে শরীর কেটে গেছে ফেটে গেছে, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, সিজদা করে কপালের দাগ, বসে থেকে থেকে টাখনোর দাগ, রুকু সিজদা করে হাঁটুর দাগ, ইবাদত করতে করতে অঙ্গের দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন একটু লক্ষ্য করুন, চারটে, তবে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। এক নম্বরে আছে এক ফোঁটা চোখের পানি, দুই নম্বরে আছে গায়ের এক ফোঁটা রক্ত যা কঠিন, তিন নম্বরে আছে যুদ্ধে নেমে গায়ের শরীরের ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ, চার নম্বরে আছে ইবাদত করতে করতে শরীরে কপালে হাতে পায়ে দাগ, যেটা কঠিন তবে আল্লাহর ভয়ে এক কোঠা চোখের পানি সহজ, যা মানুষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত, একদা আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমার জীবনে এত দামি গুরুত্বপূর্ণ বক্তব্য কখনো শুনিনি, এরকম বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্য বললেন, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালিলা, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। যারা এখানে বসে আছে একটু নিজেকে বলে দেখি তো, কান্নার সময়টা আপনার কেমন? গত রাতে কান্নাকাটি কি হয়েছে, তার আগের রাতে, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে? তাহলে কি আসলে আল্লাহকে চিনি না? বক্তব্য তো নিয়মিতই শুনছি, বক্তব্যই যে কি শুনছি সেটাও তো একটা বিবেচনার ব্যাপার। বক্তব্য তো শুনি যে অনেক সময় হুজুর অনেক কাঁদাই, একেবারে ওই কারবালার কাহিনী বলে চোখের পানি ঝরাতে ঝরাতে একবারে কাপড় ভিজে গেল, আবার হাসিও হলো। তো তাহলে কান্না কোনটা? পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই বাক্যের সারমর্ম আপনার কাছে কি? এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে, হাদিসে আছে। এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না, বইয়ের নাম হলো উপদেশ। ওই বইয়ে একটা
আলোচনা আছে আল্লাহ ভীতি, ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তো নিজে না কিনলে অন্যজন কিনলে তো আপনি একটু পড়তে পারেন, তারপরে একটু দেখবেন আল্লাহ ভীতিতে আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, যদি আপনার উপকারে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াউমালাযিল্লা ইল্লাযিল্লাহু, সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনোদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য হবে কামেক দারে মাইলিন, মানুষের মাথার উপরে এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে, বিচারের মাঠে কথা ঠিক নয়। মানুষের মাথার উপরে এক মাইল উপরে সূর্য হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারি মুসলিম। সেদিন কারো ঘাম হবে টাখনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, আর কেউ কেউ ঘামে সাঁতার দিবে। হাদিস বুখারি মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ এমন আদিল, ন্যায়পরায়ণ নেতা, নেতা নিজেই বুঝে না নেতৃত্ব কি জিনিস, দায়িত্বশীল নিজেও জানে না দায়িত্ব কি জিনিস, জনগণ দিয়েছে সেই জন্য নিয়েছে। ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে আমার এলাকার নেতা করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি করেছো কি, আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে কঠিন জিনিস, তুমি এটা করতে পারবে না, নেতৃত্ব দিবে তো উমার, পনে বিশ বিশ হয় না, বিশ পনে বিশ হয় না। উমারের নেতৃত্বের একটা কথা, খলুসিয়াত, একনিষ্ঠতা, মুখ আর ভেতর দুইটায় এক হওয়া লাগবে, অন্যথায় ভুল হবে। এখনো শ্বাস আছে দেহে, আব্দুল্লাহ জি আয়েশার কাছে যাও, আয়েশাকে গিয়ে বলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটি কবরের মতো জায়গা আছে, কবরের সমান জায়গা আছে, সে জায়গাটা আমার জন্য দিবে কি না। শুনো, বলার সময় বলিও উমার চেয়েছে, বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। বুঝাতে পারিনি কথা, এখনো অন্য কোনো নেতা নির্ধারণ হননি, আপনাকে বলা লাগে সাবেক এমপি, আপনাকে বলা লাগে সাবেক প্রিন্সিপাল, আপনাকে কত কিছু বলা লাগে। তিনি বলছেন, আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলো উমার জায়গাটা চাচ্ছে, বলিও না অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার চাচ্ছে, আমিরুল মুমিনুন উমার চাচ্ছে, কথা বলিও না। এখনো তিনি আমির আছেন। আবার বলছেন, আব্দুল্লাহ এখন যদি অনুমতি দেয়, আবারও জানাজা শেষে লাশটা তার বাড়ির পাশে রেখে দিও, আমার লাশ রেখে দিয়ে আবারও বলিও আমার কবরটা ওখানে হবে কি না, যদি না হয় জনগণের কবর যেখানে আছে সেখানে আমার কবর দিও, তবে আমার লাশ রেখে আমার কথাটা একটু বলিও আয়েশাকে। আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, দেখি আয়েশা কাঁদছেন, আয়েশা দেখতে যাননি। আমাদের দেশে মহিলা পুরুষ মারা গেলে সারাদিন ওই বাড়িতে গিয়ে ভিড় জরে ভিড় জমায় নারী আর পুরুষ। বুখারি মুসলিম, আয়েশা দেখতে যাননি, ওখানে বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সাদ ছিল
আমার কবরটা ওখানে হোক, কিন্তু যেহেতু তিনি চাচ্ছেন কাজে আমি তাকে দিয়ে দিলাম। ন্যায়পরায়ণ নেতা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, রাজলন সাপ বন্যা সাফিয়ে বাদাতিল্লা। যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। অরাজলুন কালবহ মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই লোক থাকবে বিশেষ ছায়াতলে যে মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়েছে, আবার কখন আসবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ছেলেকে বলে আসরের টাইম হয়েছে কিনা, মেয়েকে বলে আসরের টাইম হয়েছে। থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই ছেলে ঘুমাচ্ছ নাকি তুমি? আমি কি বললাম বলো তো দেখি। মনে থাকবে কি বললাম? আবারও বলছি, নির্জনে আপনি আল্লাহকে ডাকছিলেন, ডাকতে ডাকতে দুই চোখে পানি চলে আসলো। নির্জনে ডাকতে হবে একাই, ঘর বন্ধ করে দিয়ে, ঘরে যেন হঠাৎ কেউ ঢুকতে না পারে। হঠাৎ ঢুকে গেলে কেমন কেমন লাগবে, মানে একটু কেমন কেমন লাগবে? আর রাতে উঠে ইবাদত করতে শিখতে হবে, বেশি না পারলো দুই রেকাত। যেমন ভাবে বলেছি, বেশি না পারো যদি কোরআন মাজিদ পড়তে সূরা ইখলাস তিনবার, ঠিক অনুরূপই বলছি, বেশি না পারলে দুই রেকাত সালাত আদায় করবেন রাতে। দুই রেকাত সালাত আদায় করে একটা কান্নাকাটি করার পরিবেশ নিয়ে আসবেন। আল্লাহকে নির্জনে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো, এমন মানুষ বিচারের মাঠে থাকবে বিশেষ ছায়াতলে। এই হাদিসের এই বাক্যই হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন জামালিন, ওই লোক থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে যাকে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়ে জেনার জন্য ডাক দিল। তখন সে বলল, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর যুবক যুবতী শুনে রাখো, দিনী ভাই বোন শুনে রাখেন, আপনারা কেউ যদি এরকম সময়ে বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন, অনাহার নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রাখো, তোমরা যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি জান্নাতুল মাওয়া তাদের জন্য প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, সে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তামালু শামালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান করলো, গোপনে করলো, ডান হাত করলো, বাম হাত জানতে পারলো না। তার মানে গোপনে দান করলো, সেই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। প্রকাশ্যে দানের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তবে গোপনে যে ফল আছে প্রকাশ্যে সে ফল নেই, এ কথাই ঠিক। বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে গোপনে দান করতে পারলে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল কোনো ইবাদত আছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা জানি না। বিশেষভাবে গোপনে দান করা আরো ভিন্ন ধরনের গতি, যার বিনিময় হলো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, উপর থেকে একটা বড় পাথর মুখের উপরে আসলো, তারা পাথর সরিয়ে বের হতে পারবে না। তিনজনের তৃতীয় জন বললো, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমি ইস্তাজার তো আজিরান ইয়ামান, আমি একটা কাজের জন্য লোক নিয়েছিলাম, ফামেলা নিসফান্নাহারে
সেবার অর্ধেক দিন কাজ করেছিল ফাতাই তো হাজরাহু আমি তাকে তার পারিশ্রমিক দিলাম ফাসাকে তাহু ওয়ালাম ইয়াখুজহু সে রাগ করলো সে পারিশ্রমিক নিল না চলে গেল আমি বললাম অর্ধেক দিন কাজ করেছো টাকা নিয়ে নাও সে বলল না আমি টাকা নিব না রাগ করে চলে গেল ফাফরতু আলাইহা আমি সেই অর্ধেক দিনের টাকাকে বাড়াতে লাগলাম ফাসরা মিন হাদাল মাল এই যে অনেক হয়ে গেল গরু ছাগল ফাজা ইয়ামান ইয়াতলুবহু হঠাৎ একদিন এসে বলছে একদিনের পারিশ্রমিক আমি পাই দেন কোনদিন পারিশ মজুরকে দিন মজুরকে ঠকাবেন না ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিক দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন লোকটি অর্ধেক দিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল হঠাৎ একদিন এসে বলছে আমি একদিন কাজ করেছিলাম টাকাটা দেন আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহু এই সব গরু ছাগল তুমি নিয়ে চলে যাও ও আমাকে বলল মজাক করবেন না আমার সাথে আমি একদিনের পারিশ্রমিক চাচ্ছি আরে শোনো আমি তোমার সাথে মজাক করিনি যা গরু ছাগল আছে সব নিয়ে চলে যাও তোমারই এইগুলি সে নিয়ে চলে গেল ফাইন কুন্দা তালাম তুমি যে জিদিয়ানে থাকো আননি ফালতু জালেকা আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা তোমার রাহমাতের আশাই ও খাসিয়াতা যাবেকা তোমার শাস্তির ভয়ে আমি দুই কারণে কাজটা করেছি এই দিয়ে আমি তোমার রহমত পেতে চাই এই দিয়ে আমি তোমাকে ভয় করি এটা দেখাতে চাই আমি মানুষের একদিনের পারিশ্রমিকের ক্ষতি করিনি এই ভয় আমি করেছি যদি সত্যিকারই এই জন্য করে থাকি তাহলে ফারিজ তুমি আজকে এই পাথর গর্তের মুখ থেকে সরিয়ে দাও আল্লাহ তাআলা ফাজাল আল হাজার পাথর গর্তের মুখ থেকে সরে গেল ফায়াতা মাশাওনা তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে বের হয়ে চলে গেল হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসের এই অংশে বোঝা যাচ্ছে মানুষ যদি আল্লাহর ভয়ে কাজ করে তাহলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন আরো মনে রাখবেন এই হাদিসে আর একটা কথা আছে যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো পাপ বিপদ থেকে বেঁচে যাবেন ওই যে তিনজনের একজন বলল আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করার ওয়াদা করেছিলাম আমাকে বলেছিল 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসিও আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম অন্যায়ের জন্য বসলাম আমাকে বলল তুমি আল্লাহকে ভয় করো আমি অন্যায় করিনি উঠে গেছি তোমার ভয়ে অতএব তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার কথা গ্রহণ করলাম গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন লোকটি আল্লাহর ভয়ে কাজ করেছিল মর্মে বিপদ থেকে বেঁচে গেল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসরাফ আলা নাফসিহি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরাইলের যুগে একটা লোক ছিল সে নিজের প্রতি খুব অন্যায় করেছিল ফাওসা বানি হে মরার সময় সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে ফাহারেকু ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ফাজর নিস্তাও ফিল বাররে ও নিস্তাও ফিল বাহারে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন লাইন কদর আল্লাহ আলাইহে যদি আল্লাহ তোমাদের পিতাকে ধরতে পারেন আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম লাইয়া দেবান না আদাবান লাইয়া দুব আহাদান ফিল আলাম তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে এত শাস্তি দিবেন না শুনে রাখো আমার ছেলেরা যদি আল্লাহ তোমাদের বাপকে ধরতে পারেন তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দেননি বুঝাতে চাইলো লোকটা পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী ফাজা মাতা ফাফালু মা মারাহুম পিতা যখন মারা গেল ছেলেরা তাই করলো বাপে যা বলেছিল তাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল ফামার আল্লাহুল বাহারা আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও ওমার আল্লাহুল বাররা আল্লাহ পানি মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও মাটি এবং পানি ছাইগুলি জমা করে দিল আল্লাহ তাআলা বললেন লেমা ফালতা হাজা বলো তুমি এই কাজ কেন করেছো তুমি তোমার ছেলেদেরকে এই আদেশ কেন করলে তখন লোকটি উত্তরে বলছে মিন খাশিয়াতেকা তোমার ভয়ে করেছি আল্লাহ ভীতি শেষ বাক্যটাই হচ্ছে মূল কথা কেন করেছো
তো বলল যে তোমার ভয়ে করেছি তখন আল্লাহ তাআলা বলছেন কাদ গাফারতু লাকা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি ইবনু আদম এ আদমের ছেলে মেয়েরা শোনো মা দাওয়াতানি রাজাওতানি তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা শোনো আমি আল্লাহ যেভাবে ডাকো সেভাবে আমি শুনি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফারতু লাকা লাউবালি আমি তোমাকে ক্ষমা করে দেব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ইবনা আদম লা বালাগাত জুনুবুকানা সামায়ে আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাগফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গাফারতু লাকা আমি আল্লাহ ক্ষমা করে দেব ওয়ালা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আল্লাহ তাআলা বিচার মাঠে এসে বলবেন ইবনা আদম লাতাইতা নবি কুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরি বিশায়া লাতাইতো কবে কুরাবে হামাগফিরা আদমের ছেলে মেয়েরা শোনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে শুধু পাপ আর পাপ আমি আল্লাহ উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে যদি তোমাদের শিরকি পাপ না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা যত তোমার পাপ তত আমার ক্ষমা যদি শিরক না থাকে আদমের ছেলে মেয়ে শুনে রাখো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সম্মানিত দ্বীনী ভাই বোন আল্লাহ ভীতির উপরে একটি সংক্ষিপ্ত ছোট গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চাই সম্মানিত দ্বীনী ভাই বোন সময় বেশি নেই দেখতে দেখতে 20 থেকে 30 হয়েছে 40 হয়েছে 50 হয়েছে মরার সময় চলে এসেছে আত্মীয়স্বজন চলে গেছে আজ হোক আর কাল হোক যেতেই হবে এ কথাই ঠিক আপনার সাথে আমার জরুরি উপদেশ এক মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত মানুষের জীবনের চেয়ে কোনো জরুরি কাজ নেই কেননা সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বৈধ রুজি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দুইজন যেখানে বসে আছে এ বাচ্চা ওখান থেকে তুমি কার সাথে কথা বলছো দুইজন বসে একটা বদনাম করছে আপনি ওখানে ঢুকে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন বলেন তো এর মাপ কত দূর গেছে সারা জীবন যা তাহাজ্জুদ পড়েছেন সব যদি একদিকে দেন আর এই বাক্যটা হ্যাঁ তুমি ঠিক বলেছ এটা যদি একদিকে দেন তাহলে এটার পাল্লা ভারী হয়ে যাবে আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ প্রমাণ দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরে বলেন কি একটা ওই এর সাফিয়া সাফিয়া একটা খাটো মহিলা ওটা ইহুদি ঘরের মেয়ে এত তার প্রশংসা করেন কেন নিজেকে বলতে চাইলেন আমি তো উঁচু লম্বা হালকা পাতলা মেয়ে সুন্দরী মহিলা যা বুখারীর হাদিসে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখো মা হাফসা সুন্দরী মহিলার পাল্লাই পড়ে তুমি নিজেকে হারায় না সুন্দরী মহিলার উপরে মানুষ কিছু আগ্রহী হতে পারে তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলছেন আয়েশা শোনো লাকাদ কুনতে কালিমাতান তুমি এমন একটা বাক্য বলেছো লা মুজাজাত বিলবাহারে লা মাজাজাতু যদি এটা সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি দুই তিন বালতি পানি আছে
যদি লোহিত সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে, কথাটা কি? আটলান্টিক মহাসাগরে যদি বাক্যটা ফেলে দেওয়া হয় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে, বাক্যটা কি? বাক্যটা হলো, আরো তো খাটো মহিলা, বাক্যটা কি বলেন তো? অত খাটো মহিলা, তার এত প্রণাম। দুই, বৈধ রুজি উপার্জন করবেন, চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছর লাগবে ধনী হতে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা চালু করবেন না। তিন, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে 24 ঘন্টায় অন্তত একবার, অন্তত সূরা ইখলাস 3 বার। চার, জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। পাঁচ, পরিবারের উপরে কঠোর হবেন, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে চলে বউ সেভাবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী বোন, আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসে রোজা। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া। এই চারটা কাজ আপনি করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা। চার, জেনা, জেনা যদি ঘটে গিয়ে থাকে তাহলে তৌবা করেন, যে পাপ হয়েছে ওটা পাল্টা নেকি হয়ে যাবে। তিন, স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠে লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, এরপরেও আমি আপনার দিনী ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন, 10 দিন 15 দিন কথা বলবেন না, রান্না করে ভাত মেয়ের হাত দিয়ে দিয়ে পাঠাবেন, এক গ্লাস পানি দিলে এইভাবে রেখে দিবেন, আর একদিকে মুখ করে এইভাবে সংসার করিয়েন না। আমার অনুরোধ আপনি মেনে নেন, আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি স্বামীর সাথে চলতে না পারেন তাহলে তাকে খোলা তালাক করে দেন, এইভাবে কথা বন্ধ করে সংসার চালায়েন না। যে কোনো স্বামীকা যে কোনো মহিলা খোলা করতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমার স্বামীর ভাত খাবো না, চেয়ারম্যান সাহেব বিচ্ছিন্ন হওয়ার ব্যবস্থা করে দেন। আপনি যেদিন খোলা তালাক লিখা হবে তার 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে আমি এই স্বামীকে মেনে নিয়ে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনার জন্য 5টা কথা থাকলো। এক, যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন। দুই, যেমানের পড়ছেন সেমানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, গালি দিবেন না। পৃথিবীতে সবচেয়ে শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী, স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল চাদর বিছালে বিছানায় শান্তি হবে না স্ত্রী ছাড়া। স্ত্রীর ওপর দিয়ে পৃথিবীতে শান্তি তৃপ্তির কোনো জিনিস নেই। মর্মে কটু কথা বলিয়েন না, ঠোঁট কালো বলবেন না, রং কালো বলবেন না, শুধু প্রশংসা করবেন, বলবেন তোমার মতো কোনো নারী দেখি না, তাহলে সারা রাত আপনার পা টিপে দিবে, সেবা করে দিবে। একবার যদি কটু কথা বলেন তাহলে আর আপনাকে ভালোবাসবে না, বুদ্ধি কম, আপনার কাছে একটু শুধু প্রশংসা পেতে চায়। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, বোনের বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, বাজার করা তো বহু দূরের কথা। কাপুরুষ আপনি, বউ বাজার করে আপনি বাড়িতে থাকেন, ছি ছি, আপনাকে খারাপ লাগে না? বউ বাজারে যাই কেন? এখনো আপনার বউ আপনার মেয়ে বাজারে কই? আমরা তো যাই না, তবুও তো আমরা আছি দুনিয়াতে, চলে তো আমাদের, কই? আমরা তো হাটে বাজারে যাই না, আমরা তো আছি দুনিয়াতে, চলে তো, বাজারে না গিয়ে চলে তো, চলছে তো। আপনাকে তো আমি বলেছি, আপনি আসেন বাসায় 3 মাস থাকেন, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথা বলবো না। আমরা তো বেঁচে আছি পৃথিবীতে, চলে তো, আপনার চলে না কেন? বল হিসাব, কাপুরুষ আপনি, কেন আপনার বউ আপনার মেয়ে বাজারে যাবে? অসম্ভব হতে পারে না। কিভাবে আপনি সংসার পরিচালনা করেন? আপনি একটা কাপড় কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী কাপড়ে হাত দিয়ে বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসেছে, এরকম করবে কেন?
আপনার স্ত্রী বলতে শিখবে যাহাই আনিয়েছেন তাহাই ভালোবাসি আমার কোনো আপত্তি নাই আপনার ভালো আমার ভালো তাহলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে লবণ ভাতেও খুশি আছি গোস্ত ভাতও পোলাতেও খুশি আছি যাহাই খাওয়াবেন তাহাতে খুশি আছি নিজেকে আমাকে আপনার পায়ের নিচে সেবায় রেখে জীবন অতিবাহিত করতে চাই আপনার সেবায় আমার জান্নাত রয়েছে এটাই আমি চাই আমি আপত্তি করে সংসারে সমস্যা ঘটাতে প্রস্তুত নই এইভাবে তাকে বলতে হবে আপনাকে করতে হবে কেন সে বাজারে যাবে যাবে কেন কেন বাজারে যাবে বাজারে যেতে পাবে না জরুরি ঘোষণা কার পূজারি থাকবে বাড়িতে সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে এসে যা আপনাদেরকে জানিয়ে থাকি আমার মনে বড় সাত এদেশের মাটিতে আমি উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বীরুল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল দুইটা জামিয়া চলমান রয়েছে দুইটা জামিয়া কার্যক্রম রয়েছে যা রমজান পরে চালু হবে বলে আশাবাদী মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় এই দুই প্রতিষ্ঠানে বর্তমানে 3,850 জন ছাত্র আছে ছেলে মেয়ে আছে যার 500 জন অসহায় আর 200 জন এতিম যেসব শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে 19,50,000 প্রায় 20,00,000 টাকা প্রতি মাসে বেতন লাগে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখানে 600 শতক জমি কিনবো বলে আমরা আশা করছি প্রায় 300 শতক হয়ে গেছে আরও 300-350 শতক আমরা কিনবো বলে আশা করছি ইনশাআল্লাহ অত্র প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির ওপরে অবস্থিত হবে বলে আমরা আশাবাদী এখানে একটা মসজিদ তৈরি করতে হবে যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে যেটা বাংলাদেশে সঠিক আকীদা আদর্শের সবচেয়ে বড় মসজিদ হবে বলে আমরা আশাবাদী বাইতুল হাম জামে মসজিদ নিরাশার কিছু নেই বাইতুল হাম জামে মসজিদ যেটা ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যার একতলায় 3,000 মুসল্লি ধরে সেটা তো দুইতলা হয়ে গেছে দেখতে দেখতে আপনি মনে হয় 10 টাকাও দেননি তা না ওর খরচ এখন পর্যন্ত হয়েছে 10 কোটি টাকা আপনার টাকা আছে কি না আমি জানি না আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে হয়ে যাবে তবে আমি চাই না যে হয়ে যাক পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে এদেশের সঠিক আকীদার প্রতিষ্ঠান আপনার 10টা টাকা থাকলে এই টাকার বিনিময়ে আপনার জান্নাত হতে পারে আমি জাতির সামনে এই কথা বলে যাচ্ছি জাতি যেন না বলে যে আব্দুর রাজাক সাহেব জামিয়া সালাফিয়ায় এরকম গড়ার চেষ্টা করেছে আমাদেরকে বলেনি সম্মানিত দিনী ভাই বোন আমি নিজেকে জাতীয় সম্পদ মনে করিনি আমি বলেছি আমি কচুর পাতার পানি আমি জাতিকে বলেছি জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জাতীয় সম্পদ হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা যার 10 জন হচ্ছে মুফতি যার 10 জন হচ্ছে গবেষক সদস্য যার গবেষণাগানে ভিন্ন ব্যতিক্রম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর দিয়ে চলে মাসিকা লিতেশাম পত্রিকা জাতির জন্য জাতীয় সম্পদ হিসেবে বলে যাচ্ছি আমি খাকসার সাধারণ মানুষ আমাকে সিলেটের মাটিতে আঘাত করা হয়েছে তাই আমি বিচার চাইব নিজেকে জাতীয় সম্পদ মনে করব আমি তা কখনো মনে করিনি আমি বলেছি আমি কচুর পাতার পানি টলবল টলবল করি কখন পড়ে যায় কেননা আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো অর্থ সম্পদ নেই আমি একজন নিঃস্ব মানুষ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ গড়বই গড়ব
এদেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান সবচেয়ে বড় মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে ইনশাআল্লাহ কিভাবে হবে তা আমি জানি না তবে হবে নিশ্চিত ইনশাআল্লাহ আমার হাতে টাকা নাই এ কথাই সত্য প্রতিষ্ঠান এখানে গড়বে এ কথা সত্য একে ঠেকিয়ে রাখার কোনো পথ নেই যার জন্য সকল দিনী ভাই বোনকে মনটা বড় প্রশস্ত করে সংকীর্ণ না হয়ে জামিয়া সালাফিয়াকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য দানের হাত প্রশস্ত করবেন সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে বক্তব্য রেখে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি পৃথিবীর সকল মুসলিম দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ মনে করে তাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দিনী ভাই বোনের উপরে জামিয়া সালাফের ব্যাপারে এক বিশেষ গুরুত্ব আরোপ করে আমার আলোচনা আপাতত এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা একটু যথাস্থানে বসেন আপনারা জানেন আমাদের মাহফিলে মা বোনেরা এসেছে আপনারা একটু বসেন মা বোনদেরকে আগে যেতে দিন তারপর আপনারা বের হন হয়তো গেটে বিশৃঙ্খলা হবে একটু সময় দিন আমাদের মা বোনরা আগে বের হয়ে চলে যাক তারপর আপনারা যাওয়ার চেষ্টা করবেন গেটের পাশে ওস্তাজির অনেকগুলো বই রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক গেটে যোগাযোগ করবেন আর কেউ এখন গেটে গিয়ে জাম করবেন না আগে মা বোনেরা বের হবেন মা বোনদেরকে